ব্ল্যাক হোল হলো এমন একটি মহাজাগতিক বস্তু যার অভিকর্ষ বল এতটাই প্রখর যে তার আকর্ষণ থেকে আলো পর্যন্ত মুক্তি পেতে পারে না। এটি মূলত একটি বিশাল ভরের কেন্দ্রীভূত অঞ্চল যেখানে ভর অসীম ঘনত্বে সংকুচিত থাকে। ব্ল্যাক হোলের কেন্দ্রকে বলা হয় সিঙ্গুলারিটি, যেখানে স্থানকাল সম্পূর্ণভাবে সংকুচিত হয়ে যায় এবং এর ভর অসীম হয়ে যায়। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হলো ব্ল্যাক হোলের একটি বিশাল আকারের সংস্করণ, যা সাধারণ ব্ল্যাক হোলের থেকে অনেক বেশি বড় এবং শক্তিশালী হয়। এই ব্ল্যাক হোলগুলো সাধারণত ছায়াপথের কেন্দ্রে অবস্থান করে এবং এর ভর কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন গুণ পর্যন্ত বেশি হতে পারে। ব্ল্যাক হোলের গঠন অত্যন্ত বিশাল ভরের নক্ষত্রের পতনের মাধ্যমে ঘটে। একটি নক্ষত্র তার জীবনকালে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জ্বালানি পোড়ায়, যা তার অভ্যন্তরে একটি বিপরীত চাপ সৃষ্টি করে যা তার অভিকর্ষ শক্তির সাথে ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন বা অন্যান্য জ্বালানি ফুরিয়ে যায়, তখন ফিউশন বন্ধ হয়ে যায় এবং তার কেন্দ্র স্থিতিশীলতা হারায়। এর ফলে নক্ষত্রটি নিজস্ব ভরের চাপে সংকুচিত হয়ে পড়ে, এবং যদি এর ভর নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয়, অর্থাৎ প্রায় 2-3 সৌরভরের চেয়ে বেশি হয়, তাহলে এটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। এই প্রক্রিয়ায় নক্ষত্রটি একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটায়, যেখানে বাইরের স্তরগুলো মহাশূন্যে ছিটকে পড়ে, কিন্তু কেন্দ্রটি সংকুচিত হয়ে অসীম ঘনত্বের একটি বিন্দুতে বা সিঙ্গুলারিটিতে পরিণত হয়। এইভাবে একটি নক্ষত্র একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কীভাবে গঠিত হয় তা এখনও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার নয়, কারণ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো সাধারণ ব্ল্যাক হোলগুলোর চেয়ে আকারে অনেক বেশি বড় হয়। এর উৎপত্তি সম্পর্কে কয়েকটি তত্ত্ব প্রস্তাব করা হয়েছে। একটি জনপ্রিয় তত্ত্ব অনুযায়ী সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গঠিত হতে পারে যখন বিশাল মাপের গ্যাসীয় মেঘ প্রথম দিকের মহাবিশ্বে সংকুচিত হয়। এই গ্যাসীয় মেঘ থেকে যখন পর্যাপ্ত ভর সংকুচিত হয়, তখন এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। অন্য একটি তত্ত্ব অনুসারে বড় বড় নক্ষত্রগুলো যখন তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তারা ভেঙে পড়ে, তখন সেখান থেকে ব্ল্যাক হোলের জন্ম নেয়। সেই ছোট ছোট ব্ল্যাক হোলগুলো একে অপরের সাথে মিলিত হয়ে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গঠন করতে পারে। প্রায় প্রতিটি বৃহৎ ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বিদ্যমান বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। আমাদের নিজস্ব মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রেও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাজিটেরিয়াস এ। এটি প্রায় 4.3 মিলিয়ন সৌরভরের সমান এবং প্রায় 26,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। ছায়াপথের কেন্দ্রে থাকা এই ধরনের ব্ল্যাক হোলগুলো তাদের চারপাশের তারকা এবং গ্যাসের গতিবিধি নিয়ন্ত্রণ করে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের প্রচণ্ড আকর্ষণ শক্তি চারপাশের পদার্থকে ব্ল্যাক হোলের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু এই পদার্থগুলোর ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার আগে পর্যন্ত প্রচণ্ড গতিতে ঘূর্ণন হতে থাকে, যার ফলে প্রচুর পরিমাণে শক্তির বিকিরণ হয়। এর ফলে কিছু ব্ল্যাক হোল খুব উজ্জ্বল হয়ে ওঠে, যাকে বলে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস। ব্ল্যাক হোলের চারপাশে রয়েছে একটি সীমান্ত অঞ্চল, যাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এটি এমন একটি অঞ্চল যেখান থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না, এমনকি আলোও নয়। ইভেন্ট হরাইজনের মধ্যে প্রবেশ করা মানে একেবারের জন্য সব কিছু ব্ল্যাক হোলের অভ্যন্তরে অদৃশ্য হয়ে যাওয়া। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন অত্যন্ত বিশাল হয় এবং এটি ব্ল্যাক হোলের আশেপাশের সমস্ত পদার্থ ও আলোকে আটকে রাখে। যদিও ব্ল্যাক হোলের উপস্থিতি সরাসরি দেখা যায় না, তবে এদের প্রভাব থেকে তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বিজ্ঞানীরা ছায়াপথের কেন্দ্রে নক্ষত্রের গতিবিধি বিশ্লেষণ করে ব্ল্যাক হোলের উপস্থিতি সম্পর্কে জানতে পারেন। এছাড়াও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আশেপাশে গ্যাস এবং ধূলিকণা প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যার কারণে প্রচুর পরিমাণে বিকিরণ দেখা যায়। ২০১৯ সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা প্রথমবারের মতো একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চিত্র ধারণ করা হয়েছিল। এই ব্ল্যাক হোলটি M87 ছায়াপথের কেন্দ্রে অবস্থিত এবং এটি আমাদের সৌরভরের চেয়ে প্রায় 6.5 বিলিয়ন গুণ বেশি ভারী। এই ঐতিহাসিক চিত্রটি দেখিয়েছে ব্ল্যাক হোলটির ইভেন্ট হরাইজন এবং তার চারপাশের বিকিরণশীল গ্যাসের বলয়। ব্ল্যাক হোল শুধু তার আকর্ষণ বলের জন্য নয়, বরং তার চারপাশের পরিবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছায়াপথের কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল
ছায়াপথের বিবর্তন এবং গঠনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এবং বিকিরণ ছায়াপথের কেন্দ্রের নক্ষত্রদের গতি নিয়ন্ত্রণ করে এবং কখনও কখনও ব্ল্যাক হোল থেকে নির্গত জেড বা বিকিরণ ছায়াপথের গ্যাসীয় মেঘগুলোর সংহতি ও নক্ষত্রগুলোর গঠনের হারকে প্রভাবিত করে। যদিও বিজ্ঞানীরা ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছুই শিখেছেন, তবে এদের নিয়ে এখনও অনেক রহস্য রয়ে গেছে। একটি বড় প্রশ্ন হল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কীভাবে এত দ্রুত বড় হয়ে উঠতে পারে? আমাদের মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর, কিন্তু কিছু সুপারম্যাসিভ ব্ল্যাক হোল মাত্র 100 মিলিয়ন বছর পুরানো। এত কম সময়ের মধ্যে তারা কীভাবে এত বিশাল আকারে পরিণত হয়েছে তা এখনও রহস্যের মধ্যে রয়েছে। আরও একটি রহস্য হল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো তাদের আশেপাশের পদার্থকে কীভাবে এত দ্রুত শোষণ করতে পারে এবং এই প্রক্রিয়ায় কেমন ধরনের শক্তি উৎপন্ন হয়। বিজ্ঞানীরা মনে করেন যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশে অ্যাক্রেশন ডিস্ক এবং জেটগুলো থেকে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় যা ছায়াপথের কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল নিয়ে গবেষণা মহাকাশ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মতো প্রকল্পগুলো ভবিষ্যতে আরও স্পষ্ট চিত্র এবং ডেটা সংগ্রহ করতে সক্ষম হবে, যা আমাদের ব্ল্যাক হোলের গঠন, বিকাশ এবং আচরণ সম্পর্কে আরও গভীরভাবে জানাতে সাহায্য করবে। এছাড়াও ভবিষ্যতে মহাকাশে স্থাপিত শক্তিশালী টেলিস্কোপ এবং স্যাটেলাইটগুলো ব্ল্যাক হোলের প্রভাব ও তাদের আশেপাশের পদার্থের গতিবিধি সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করতে পারবে। গ্র্যাভিটেশনাল ওয়েব পর্যবেক্ষণকারী যন্ত্রগুলোও ব্ল্যাক হোলের সংঘর্ষ ও একীভূত হওয়া সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষ বা একীভূত হওয়া ঘটনাগুলো থেকে নির্গত গ্র্যাভিটেশনাল ওয়েব পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা আরও গভীরভাবে ব্ল্যাক হোলের গঠন এবং বিকাশের রহস্য উদ্ঘাটন করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।